সালাম দেওয়ার আগে দেখে লোকে টুপিটা কেমন আমার দলের টুপি আছে কিনা আমরা বাধ্যবাধকতা করি না টুপি আমার মতো লাগবে অনেক ছাত্র এসে পাঁচ কুল্লি লাগায় কোনদিন আমি তার মাথা থেকে পাঁচ কুল্লি খুলি না আমি মনে করি এই পাঁচ কুল্লি খুলে দাও টুপির সাথে ইহানত পাঁচ কুল্লির সাথে তো সুন্নি ওহাবীর কোনো সম্পর্ক নেই ঠিক টুপিতে ওহাবী সুন্নি না তো যে টুপি লাগায় না সে কি টুপি দেখে সালাম নয় ঈমান আকীদা দেখে সালাম ঠিক আমরা জুব্বা কুর্তা দেখি ওর দিকে গোল না ফাড়া তো যে পেন শাটা টাই লাগায় কুর্তা দেখো না কেন এসব শিখি আপনি পাশিকা বাটকারা মৌলবীরা উম্মতের মধ্যে ফেতনা তাফাররুকা বিভেদ সৃষ্টি করছে আর কিছু না বড় আলেমরা এগুলো করে না আসসালামু আলাইকুম আমাদের মনটা ভরে গেছে সংকীর্ণতায় সালাম দেওয়ার আগে দেখে লোকে টুপিটা কেমন আমার দলের টুপি আছে কিনা ঠিক আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আসলে দেখবেন বিভিন্ন জায়গায় ছাত্র আসে আমরা কোনো খুচরা ছাত্র নেই না অন্য মাদ্রাসায় পড়ে আসছে কাফিয়া পর্যন্ত সরহে জামি পর্যন্ত তারা আসে দাখেল পাস আলেম পাস ফাজেল পাস করে আসে এমন ছাত্র আছে যারা অনার্স মাস্টার্স করে এসেছে আলেম হচ্ছে আমরা বাধ্যবাধকতা করি না টুপি আমার মতো লাগবে অনেক ছাত্র এসে পাঁচ কুল্লি লাগায় কোনদিন আমি তার মাথা থেকে পাঁচ কুল্লি খুলি না আমি মনে করি এই পাঁচ কুল্লি খুলে দাও টুপির সাথে ইহানত কেন পাঁচ কুল্লির সাথে তো সুন্নি ওহাবীর কোনো সম্পর্ক নেই কথা বলেন পাঁচ কুল্লি টুপি যে লাগায় এটা সমালোচনা কিছু হলো ওই যে মাজার পূজারি খাট পূজারি আছে পাঁচ কুল্লি দেখলে বলে ওহাবী তা আমি বলবো তুমি যে বাজার পূজা খাট পূজা করো তুম না ইহাবি না উহাবি টুপিতে ওহাবি শুননি তো যে টুপি লাগায় না সে কি কথা বলবেন না যার টুপি নেই সে কি পাঁচ কুল্লি যে লাগালো টুপি তো লাগাইছে রসুল্লাহর সুন্নতের মহাপতি তো লাগাইছে আসল কথা বললে তো খেপিয়ে যাবেন শুধু টুপি পরা সুন্নতে রসুল নয় সুন্নতে সাহাবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন পাগড়ির সাথে যাক অধিকার যাই না এমনি এই খাট পূজারীরা আমার ওহাবি বলতেছে প্রিয় ভাই বন্ধুগণ তাহলে সংকীর্ণতা পরিহার করতে হবে টুপি দেখে সালাম নয় ঈমান আকীদা দেখে সালাম আমরা জুব্বা কুর্তা দেখি গুন্ডি কডাস বোতাম কয়টা বোতাম আছে গনে আমার তিনটা তার তিনটা এই লোকটা ঠিক আছে এরপর দেখি কলার আছে না নাই এরপর দেখি গোল না ফাড়া তো যে পেন শাটা টাই লাগায় কুত্তা দেখো না কেন কথা বলে এসব শিখি আপনি পাশিকা বাটকারা মৌলবীরা উম্মতের মধ্যে ফেতনা তাফাররুকা বিভেদ সৃষ্টি করছে আর কিছু বড় আলেমরা এগুলো করে না কখনো করে না আমি কার কথা বললাম খলিল আহমদ রহমতুল্লাহ দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন তিনি তার কিতাবে লিখেছেন আরে রসূলুল্লাহর মিলাদ পড়ার চেয়ে তো সওয়াবের কাজই নাই বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে গাধার পিঠে বসেছেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনাও মিন আ'লাল মুস্তাহাব্বাত অতি উত্তম শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত কারণ রসূলুল্লাহ যে গাধা ব্যবহার করেছেন সেটাও হাদিসে এসেছে আর হাদিস মানে ওয়াহি কোরআন হলো ওয়াহি হাদিস ও ওয়াহি কোরআন হলো মাতলু হাদিস গায়রে মাতলু হাদিসের প্রতি শব্দে দশটি করে নাকি আল্লাহ দান করেন সেই জন্য মিলাদুন নবী পড়লে মিলাদুন নবীর মাহফিল সওয়াবের কাজ নেক কাজ উত্তম কাজ ইবাদত
এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না।